কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ব্রজেন সন্দিকৈ ডাঙরিয়া আছে, তিনদিনিয়া এই প্রশিক্ষণে কংগ্রেসের কি লাভ কঢ়িয়ায় আনিব? এই এটা আমার ডাঙর অভাব পূরণ হয়েছে। আজি বহু বছর ধরে এনেকা ধরনের ট্রেনিং প্রোগ্রাম হওয়া নাছিলে। এই প্রোগ্রামত আমি বহু নতুন নতুন কথা শিকিলো, আর বিশেষকে যুবসামে বা হোক বা আমার NSY হোক, কংগ্রেসের হিস্ট্রি বহুতে তেওঁলোকে যিসকলে গম নাপাইছিলে গম পাইছে, আর নিশ্চয়কৈ আমাক এটা বহুত উৎসাহ জগাইছে। আর দিল্লির পৰা বহুকেইজন আমার জ্যেষ্ঠ কংগ্রেসী নেতা আহিছিলে, তেখেতসকলে যিখিনি ভাষণ রাখিলে বা বহু নতুন নতুন কথা কৈছে, আমিও নিজেও শিকিছো, বহু নতুন কথা শিকিছো, আর এই কথাখিনি নিশ্চয়কৈ আমার কংগ্রেস দলটুক আগবাই নিয়াত যথেষ্ট সহায়ক হব। আর এই প্রায় আটশ প্রান্তরপরা অহা কংগ্রেস নেতার এই যে একত্র সমাবেশে দলটো সম্পর্কের একটা ক্লিয়ার মেসেজ, এটাও ধুনিয়া মেসেজ এটাও লই যাব। নিশ্চয়কৈ এটা খুব ভাল মেসেজ লৈ গৈছে, কারণ অসমের এই 3.5 কোটি মানুষে সকলেই চাই আছে যে কংগ্রেসের গুয়াহাটি যে এই হয়েছে তিনদিনিয়া কার্যসূচী হয়েছিল, কার্যসূচীত কি ধরনের করেছে, আর বিশেষকে আমি এই কার্যসূচীটি আমি যে ধরনের রাইজক আশা করছি তাতকে যথেষ্ট বেশি রাইজ আহিছে। তারমানে কংগ্রেস বিজেপির যেটু দুর্নীতি যে কাম করেছে একেবারে উপরপর তললৈকে, গতি মানুষের উপলব্ধি করেছে, গাঁর সর্বসাধারণ মানুষে বিষয়ববী সকল উপলব্ধি করেছে, গতি সেইকারণে উৎসাহ সকল মতো একটা নতুন উৎসাহ দেখা গেছে, সকলে আগবাড়ি আছে। সেইকারণে কংগ্রেসত মানুষ এটিও আছে বা থাকিব? কংগ্রেসের বহুত মানুষ আছে, ইয়াতো অল্প আমার বিষয়ববীবা কেজন মানুষ আছে, গোটেই অসমের গোটেই রাইজ তো অহা নাই, কেজন বিষয়ববীবা আছে, ইয়াতে যথেষ্ট মানুষ হয়েছে। আর এই আমার যে ট্রেনিং প্রোগ্রাম হল, এই প্রোগ্রামটি এটা আমি জেলা লেভেলত যাব, তারপর ব্লক লেভেলত যাব, আর আমার পঞ্চায়েত লেভেলকে মন্ডল লেভেলকে যাব, গতি কার্যসূচীবিল আমার চলি থাকিব, আর কার্যসূচী চলি থাকারে মানুষবিলাকৰ মাজত সজাগতা বৃদ্ধি পাব। আর এই তেওঁলোকে যেবিলাক দুর্নীতি করেছে বিজেপি, গতি আপনাদের সংবাদ মাধ্যমের যোগেদি সকলে এই গমেই পাই গেছে, গতি এই কথাবিলাক আমি আর রাইজর মাজত গৈ আর প্রচার চলাব পাৰিম।